হেফাজতে ইসলামের আজকের প্রতিবাদ স্পষ্ট পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি কেউ মনে করে থাকেন বুলেটের আঘাতে বন্দুকের নল দিয়ে চোখ রাঙানি দিয়ে হেফাজতে ইসলামকে নিস্তব্ধ করে দেবেন, পোকার স্বর্গে বসবাস করে। মিডিয়াতে দেখি সরকারি বিভিন্ন দায়িত্বশীলরা, মন্ত্রী এমপিরা, প্রশাসনের বড় বড় কর্মকর্তারা, ওনারা মিডিয়া ব্রিফিং করছেন আর কান্না করছেন যে ওখানে এতগুলো সরকারি অফিস আদালত পুড়ে গেল, ওখানে এতগুলো কাগজপত্র পুড়ে গেল, এই হয়ে গেল, মহাসড়ক বন্ধ হয়ে গেল, কত কান্না কত আহাজারি তাদের। কিন্তু পাখির মতো গুলি করে বৃষ্টি তাজা প্রাণ হত্যা করলেন, আমার বৃষ্টি মায়ের কোল খালি করলেন, বৃষ্টি সন্তানকে অপরাধভাবে হত্যা করলেন। মাননীয় আইজিপি সাহেব, আপনার মুখ থেকে তো একটিবারের জন্য ওই 20 জন শহীদের জন্য এতটুকু সমবেদনা প্রকাশ পেতে দেখা গেল। আপনাকে আইজিপি নিয়োগ করা হয়েছে দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, জনগণকে হত্যা করবার জন্য নয়। ও এরা তো বাংলাদেশের নাগরিক না, এরা তো হেফাজতে ইসলামের কর্মী। যদি এই হয় আপনাদের ভাবনা, এই যদি হয় আপনাদের চিন্তা, মনে রাখবেন আগামীর বাংলাদেশ হেফাজতে ইসলামের বাংলাদেশ। তাণ্ডবের গল্প বলছেন, সারা দেশে হেফাজতে ইসলামের কর্মীদেরকে গ্রেফতার করে নিয়ে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করেছেন, আর আর যে অমানবিক আচরণ আমাদের কর্মীদের সঙ্গে করা হয়েছে, আমি মানবাধিকারের জায়গা থেকে বিশ্ব মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বাংলাদেশের প্রশাসনের উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তাদের কাছে আমি দাবি তুলতে চাই, তদন্ত করুন। আমাদের কাছে স্পষ্ট তথ্য এবং প্রমাণ রয়েছে, পুলিশের হেফাজতে থানার গারদে ঢুকে আমার কর্মীর গায়ে আঘাত করেছেন, পুলিশের হেফাজতে থেকে থানার গারদে ঢুকে হেফাজতের কর্মীরা আজকে এই হেলমেট লীগের আক্রমণ থেকে পরিত্রাণ পাচ্ছে না। গত শুক্রবার 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যেই হেলমেট লীগ কলঙ্কিত করল, সারা দেশে এত তাণ্ডবের গল্প, এত মামলা, এত গ্রেফতার, যুবলীগ ছাত্রলীগের কোন সন্ত্রাসীটা গ্রেফতার হয়েছে জানতে চাই। আমরা ওদেরকে গ্রেফতার করার আমরা দাবি জানাই, ভিডিও ফুটেজ, সিসিটিভি, সাংবাদিকদের ক্যামেরা, জনগণের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যে সকল ছবিগুলো বাইতুল মুকাররম থেকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার হাটহাজারিতে প্রকাশ পেয়েছে, যারা বিনা উস্কানিতে আমার তাওহীদ জনতার উপর হামলা করেছিল, তারা কেন আজকে আইনের হাত থেকে, প্রশাসনের কাছ থেকে এখন নিরাপদে থেকে মাস্তানি করে বেড়াচ্ছে? হেফাজতে ইসলামকে জনগণের সামনে প্রতিপন্ন করবার জন্য নতুন নতুন নাটক সাজান, মাদ্রাসাগুলোতে সংরক্ষিত কোরবানির ছুরিগুলো কোন কাজে লাগে জানেন না? এগুলো দিয়ে কি করা হয় আপনারা টের পান না?
বালির চামড়া নিয়ে যা তামাশা শুরু করেছেন, আগামী দিনে কওমি মাদ্রাসার ছাত্ররা রাষ্ট্রকে বিনামূল্যে কোরবানির দিন যে সার্ভিস দেয় সেটা হয়তো বন্ধ করে দিতে হবে। তখন হয়তো আমরা কোরবানির চুরি ছুরিগুলো সংরক্ষণ করব না। এই ছুরিগুলো দেশের কল্যাণে নিয়োজিত, এই ছুরিগুলো দেশের ধর্মপ্রাণ মুসলমানদের কোরবানির দায়িত্বে নিয়োজিত। বারবার এই ছুরি নিয়ে আপনারা নাটক করেন, এই নাটক তো অনেক পুরাতন হয়ে গেছে। এরপরে আবার নাটক মঞ্চস্থ করা হয়েছে, কারা করলো জানতে চাই করতে হবে। মিডিয়া কর্মীদেরকে একটা কথা বলবো, মিডিয়া অনেক শক্তিশালী আমরা মানি, মিডিয়া আজকে বাংলাদেশ নয় সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে সেটাও জানি। মিডিয়ার কর্মীদেরকে বলবো, মিডিয়াগুলোকে লক্ষ্য করে বলবো, আপনারা যতই প্রভাবশালী হন, যতই শক্তিমান হন, পরিবেশ পরিস্থিতিকে যতই নিয়ন্ত্রণ করেন, মনে রাখবেন আল্লাহর চেয়ে শক্তি আপনাদের বেশি। ইসলামের বিপক্ষে আপনারা আপনাদের অবস্থান গ্রহণ করছেন, আপনারা ব্রাহ্মণবাড়িয়ায় সরকার দলীয় সন্ত্রাসী এমপির বিরুদ্ধে রিপোর্ট করতে পারেন না। শতবর্ষী বাংলাদেশের অহংকার জামিয়া ইউনুসিয়া যারা হামলা করলো ওদের ব্যাপারে রিপোর্ট করতে পারেন না। হেফাজতে ইসলামের কল্পিত তাণ্ডবের কাহিনী রচনা করতে আপনাদেরকে অনুরোধ করি 2013 সাল থেকে তো চেষ্টা করছেন হেফাজতে ইসলামকে মাইনাস করবার, হেফাজতে ইসলাম সম্পর্কে জাতির কাছে নেগেটিভ তথ্য উপস্থাপন করবার। কি হয়েছে, আপনারা যত চেষ্টা করছেন ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, আপনাদের সকল অপচেষ্টার জবাব দিচ্ছেন আমার আল্লাহ। টেলিভিশনের পর্দা আছে, আমাদের কাছে 3.5 লক্ষ মসজিদের মিম্বার আছে, আমাদের কাছে যদি জাতীয় পত্র পত্রিকা থেকে থাকে, আমাদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে। জনগণকে আগের দিনের মতো এত বোকা ভাববেন না, বলবো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। ব্রাহ্মণবাড়িয়ার মিডিয়ার কর্মীরা কেউ ভুলক্রমে হয়তো আবেগের বশবর্তী হয়ে কোনো গ্রামের কেউ পল্লিগায়ের কেউ না চিনে না বুঝে হয়তো প্রেস ক্লাবে অথবা দুই একজন সাংবাদিকের উপর কোন ধরনের তারা ভুল আচরণ করে থাকতে পারে, কেন্দ্রীয়ভাবে আমরা সেজন্য দুঃখ প্রকাশ করেছি। আমাদের কথা আপনাদের ভালো লাগলো না, আপনারা হেফাজতকে বয়কট করার সিদ্ধান্ত নিলেন। মনে রাখবেন যদি ইসলামকে বয়কট করেন, হেফাজতে ইসলামকে বয়কট করেন, এই জনগণ মিডিয়াকে বয়কট করবে। চাই মিডিয়া অতীতেও যেমনি ভাবে দেশ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সরকারের সমালোচনা করুন, সরকার দায়িত্বশীল মহল, সরকারের সমালোচনা করে সঠিক পথ দেখান। সরকার যেন জনগণকে এভাবে গুলি করে হত্যা করতে না পারে তার বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। আপনারা যদি এ পথে চলেন জনগণ আপনাদের সাথে থাকবে। সর্বশেষ কথা, হেফাজতে ইসলাম সম্পর্কে সকলকে বলবো রিমেম্বার ইট, ভালো করে মনে রাখবেন হেফাজত কারো তল্পিবাহক নয়। আপনার মন পুত হলো না বলে দিলেন হেফাজত জামাতের সাথে বিএনপির সাথে আটাক করেছে, আপনার ভালো লাগলো না বলে দিলেন হেফাজত সরকারের দালালি করছে। হেফাজতে ইসলাম নিজস্ব শক্তির বলে আল্লাহ আরো বড় ত্যাগ আর কোরবানি স্বীকার করতে